যে ভাই আমার, আমি তোর কামা করি, আমার বাবা চুরি তুলেছে, ও দেখি আমার ভাই রাখবে রে সুয়েটারের ওপরে চাপে দিয়েছে গো। লালন সম্পত্তির ভাগ্নে ঘুমন্ত ভাইকে গলা কেটে খুন করলো দাদা, এলাকায় শোকের ছায়া। পারিবারিক সম্পত্তির ভাগ নিয়ে বৎসা, তার জেরে ছোট ভাইকে খুন করার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের মুরারই থানার দরগাতলা এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত, নিহতের নাম আফসার আলী, বয়স 22। পরিবারের সদস্যের অভিযোগ, রাতে ঘুমন্ত অবস্থাতেই ভাইকে গলা কেটে খুন করে হানি আব্বাস আলী। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত 1টা নাগাদ হানি আব্বাস আলী ধারালো অস্ত্র দিয়ে ভাই আফসার আলীর গলা কেটে দিয়ে খুন করে, তারপরই বাড়ি থেকে পালিয়ে যায়। খবর জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুরারই থানার পুলিশ। মঙ্গলবার সকালে বড় ছেলের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেন শেরবান শেখ। ইতিমধ্যেই পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। বিয়ে ওই ছেলেটা মেজাজ দেখে আমাকে উল্টোপাল্টা কথা বললে, আর ওখান থেকে সরে গিয়ে আমি চলে এলাম। তারপর তো রাত্রি 8টা বাজে যখন, তখন আমার ছেলেটা ঘুমায়, ছোটো ছেলেটা আলী আফসার ঘুমায়। দিয়ে ঘুমার পর আমি কিন্তু ফোনে বড় ছেলেটা আলী আব্বাসকে ফোন করি, কোথি আছি তু, আয় একটু পরে করে। ও কিন্তু যখন আমি 10টা সাড়ে 10টা বাজে আমি মোবাইলে ফোন করি, ওর সঙ্গে সঙ্গে দেখতে গেলাম, দেখতে না পেয়ে এবার যখন আমি ওই 10:30-11টার সময় ঘুমাইতে গেলাম, ঘুমে চোখ ধরে রেখে, তারপরে ও কখন ওই টাইমের মধ্যেই এসে আমার ছোটো ছেলের গলায় ছুরি লাগিয়ে চেপে দেয়। তখন ছেলেটা আঁকড়ে উঠে, তারপর তো আমি ঘুম ভেঙে উঠে যাই। দেখি ছোটো ছেলেটা বারান্দা থেকে নিচে পড়ে যায়। দিয়ে আমি বললাম, কি আলী আব্বাস তুই কী করলি? এর মধ্যে আলী আব্বাস ছুটি পালিয়ে গেল। তার সঙ্গে আরও মনে হয়েছে আওয়াজ ছিল, আরও অন্যান্য কেউ ছিল। আমি ছিলাম না, আচ্ছা পরে তো জানতে পারলাম, পরে দেখলাম এসে রক্ত পড়ে আছে এখানে, আর ওকে হসপিটালে নিয়ে চলে গেছে। আচ্ছা, ওই যে মারা গেছে তাকে দেখতে পাইনি। আচ্ছা, যে মারা গেছে তার নাম কি? আফসার আলী, নাম জিজ্ঞেস করো। আফসার আলী। আচ্ছা, আর যে করেছে তার নাম? আলী আব্বাস। আলী দাদা। আচ্ছা, আপনার নাম? এই বাড়িতে থাকেন তো? আমি হাবিব তানভীর, থাকছি ওটু নিউজ বাংলায়। হ্যাঁ, আর অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা, এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা, এবার বলবে বীরভূম শুনবে বাংলা।